वेलकाम बैक फ्रेंड्स। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, বাংলাদেশে ঝালকাঠিতে যাত্রীবাহী লঞ্চে বিধ্বংসী আগুন, মৃত অন্তত 16 জন, নিখোঁজ প্রচুর, চলছে উদ্ধার কাজ। তো বন্ধুগণ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। বাংলাদেশে যাত্রীবাহী লঞ্চে বিধ্বংসী আগুন। গত বৃহস্পতিবার রাত 3টে নাগাদ ঝালকাঠিতে যাত্রীবাহী লঞ্চটিতে আগুন ধরে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত 16 জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নিদগ্ধ অবস্থায় 48 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও বেশ কিছু যাত্রীর খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জহুর আলী। এদিন ঢাকা থেকে হাজার খানেক যাত্রী নিয়ে ঢাকা বরগুনা যাচ্ছিল MV-10 অভিযান নামে ওই অভিশপ্ত লঞ্চটি। সুগন্ধি নদী দিয়ে যাওয়ার সময় তাতে আচমকায় আগুন লেগে যায়। তড়িঘড়ি লঞ্চটিকে দিয়াকুল গ্রামের একটি ঘাটে লাগানো হয়। এদিকে লঞ্চে আগুন লাগতেই নদীর জলে ঝাঁপিয়ে পড়েন বেশ কিছু যাত্রী। তাদের মধ্যে অনেকেই সাঁতার জানতেন, কিন্তু অনেকে সাঁতার না জেনেই জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছিলেন বলে স্থানীয় সূত্রের খবর। খবর পেয়ে অনুকূল স্থলে পৌঁছান দমকলে 5টি ইঞ্জিন। প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর 5টা থেকে 5:30টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। তবে ঘন কুয়াশার জেরে উদ্ধার কাজে বেগ পেতে হয় তাদের। কী থেকে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। দমকল কর্তাদের প্রাথমিক অনুমান, লঞ্চের ইঞ্জিন থেকে আগুন লেগেছে। নিখোঁজ যাত্রীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।